বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা ফুটবল ইতিহাসে হ্যান্ড অফ গড কিংবা গোল অব দ্য সেঞ্চুরি দুটোরই কারিগর তিনি। পুরো ক্যারিয়ারে চারটি বিশ্বকাপে অংশ নিয়ে খেলেছেন দুটো বিশ্বকাপের ফাইনাল। বয়সভিত্তিক দলেও তার প্রতিভার দ্যুতি দেখেছে ফুটবল বিশ্ব। ছোটদের বিশ্বকাপ জয়ের স্বাদও আছে ক্যারিয়ারে। ক্রীড়াঙ্গনের কিংবদন্তিদের নিয়ে খেলার সময়ের আয়োজনে আজ থাকছে ম্যারাডোনার ফুটবল জাদুকর হয়ে ওঠার গল্প। 1960 সালের 30 অক্টোবর বুয়েন্স আইরেসের লানুজ শহরে জন্ম দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার। চিতেরো দিয়েগো ম্যারাডোনা ও দোনাতোতা দালমা সালভাদোর ফ্রাঙ্কোর তিন কন্যা সন্তানের পর ঘর আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তানের। দরিদ্র পরিবারটি সে সময় ঘুণাক্ষরও টের পায়নি এই ছেলেই একদিন বিশ্ব জয় করবে, তার হাত ধরেই বিশ্বকাপ ফুটবল জিতবে আর্জেন্টিনা। শুরুটা বলবয় হিসেবে, একটু আনন্দের পাশাপাশি সামান্য অর্থও মিলত তাতে। অর্থের খোঁজেই বনে গেলেন ফুটবলার। 1968 সালে এস্ট্রয়া রোজার হয়ে শুরু, এরপর সিনিয়র দলে ম্যারাডোনার যাত্রা শুরু আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে। 1977 সালে খুলে যায় জাতীয় দলের দরজা 27 ফেব্রুয়ারি 16 বছর বয়সে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে। 1979 সালে আর্জেন্টিনার হয়ে 18 বছর বয়সে ফিফা অনূর্ধ্ব-20 বিশ্বকাপে অংশ নেন। ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবার নজর কেড়ে নেন ম্যারাডোনা। 1982 সালে ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলতে নামেন ম্যারাডোনা, তবে খুব বেশি আলো ছড়াতে পারেননি। ব্রাজিলের সঙ্গে লাল কার্ড দেখে দ্বিতীয় পর্ব থেকেই বিদায় নেয় ম্যারাডোনার আর্জেন্টিনা। 4 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও আর্জেন্টিনা, এবার আগের চেয়ে বেশি পরিণত ম্যারাডোনা। মেক্সিকোয় সে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত খেলতে থাকে আলবিসেলেস্তেরা। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। দুদেশের মধ্যকার ফকল্যান্ড যুদ্ধের কারণে খেলায় ছড়িয়ে পড়েছিল বাড়তি উত্তেজনা। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচের 51 মিনিটে শূন্যে লাফিয়ে উঠে হাত দিয়ে গোল করেন ম্যারাডোনা। হেডের ছলে তার হাতের টোকায় করা গোল এতটাই নিখুঁত ছিল যে মাঠে থাকা রেফারি আলি বিন নাসেরও তা দেখতে পাননি। ইতিহাসে সে গোলেরই পরে নাম দেওয়া হয় হ্যান্ড অফ গড। ম্যাচে এরপর আরও একটি গোল করেন ম্যারাডোনা, যা ইতিহাসে গোল অব দ্য সেঞ্চুরি হিসেবে পরিচিত। সেমিফাইনাল ফাইনাল সব জায়গাতেই ম্যারাডোনা ছিলেন অনন্য। ফাইনালে তো পশ্চিম জার্মানির ফুটবলাররা তাকে শুরু থেকেই কড়া মার্কিংয়ে রাখে, কিন্তু তারপরও তার বাড়িয়ে দেয়া পাসে জয়সূচক গোল করেন বুরুচাগা। 3-2 গোলের জয় বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। আসরে আর্জেন্টিনার 14টি গোলের 10টিতেই অবদান ছিল ম্যারাডোনার। আসরে সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলও জিতে নেন তিনি। এর আগে অনূর্ধ্ব-20 বিশ্বকাপেও গোল্ডেন বল জিতেছিলেন ম্যারাডোনা। 1990 বিশ্বকাপে আবারও সুযোগ এসেছিল বিশ্বকাপ জয়ের, কিন্তু ফাইনালে পশ্চিম জার্মানির বাধা অতিক্রম করতে পারেনি আলবিসেলেস্তেরা। রানার্স আপ হয়েই শেষ হয় ম্যারাডোনার বিশ্বকাপ যাত্রা। 1994 বিশ্বকাপ, আর্জেন্টিনাও ম্যারাডোনার জন্য হয়ে থাকবে কলঙ্কময় এক অধ্যায়। নিষিদ্ধ মাদক এফিড্রিন নেয়ার দায়ে বিশ্বকাপ থেকে ম্যারাডোনাকে বহিষ্কার করে ফিফা। দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এ বিশ্বকাপের পর 17 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ম্যারাডোনা। পুরো ক্যারিয়ারে তিনি 91টি ম্যাচে 34টি গোল করেন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া, নিউ ওয়েলস, ওল্ড বয়েজের হয়ে। ম্যারাডোনাই বিশ্বে একমাত্র ফুটবলার যিনি দুবার দলবদলের রেকর্ড গড়েছিলেন, একবার বার্সেলোনায় যাওয়ার সময়, আরেকবার নাপোলিতে যেয়ে। কোচিং ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দল ছাড়াও তিনি দুবাইয়ের ক্লাব আল ওয়াসল সহ বেশ কয়েকটি ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন। পুরো ক্যারিয়ারে কখনো নন্দিত, আবার কখনো মাদক নিয়ে হয়েছেন নিন্দিত। প্রেমিকার গায়ে হাত তোলা, এরপর গ্রেফতার হওয়া, গণমাধ্যমের উপর চড়া হওয়া, এসব মিলেই ম্যারাডোনা। তারপরও বিশ্ব ফুটবলে তিনি এক জীবন্ত কিংবদন্তি। পারভীন আক্তার, সময় সংবাদ।